পরনে হলুদ শাড়ি, তার সঙ্গে মিল রেখে হাত, কান ও গলায় গয়না, খোপায় বাহারি ফুল, মাথায় ফুলের মালা। উচ্ছল শিশু কিশোর তরুণীরা সকাল বিকেল সন্ধ্যা মাতিয়ে রাখলেন বইমেলার বিস্তৃত অঙ্গন। এক হাতে ছিল অভিভাবক বা প্রিয়জনের হাত, অন্য হাতে প্রিয় লেখকের বই। শুক্রবার ফাল্গুনের দিনে সকাল থেকেই অমর একুশে বইমেলা প্রাঙ্গণ হয়ে ওঠে লোকে লোকারণ্য। সকালটা শিশুদের আর বাকি সময় অন্যদের, কোথাও ছিল না তিল ধারণের ঠাই। বইমেলা ঘুরে আরও জানাচ্ছেন আঞ্জাম খালেক। শুক্রবার বেলা 11টায় মেলার দুয়ার খোলার আগেই টিএসসি ও দোয়েল চত্বর মোড় থেকে জনস্রোত নামে গ্রন্থমেলা চত্বরে সবাইকে লাইন ধরতে হয় এদিন, তাতে ভাটা পড়েনি উচ্ছ্বাসে। এত সমাগম হওয়ায় অনেক খুশি দর্শনার্থীরাও, পছন্দের লেখকের বই হাতে পেয়ে উচ্ছ্বসিত তারা। একটি বইয়ের নাম হচ্ছে এই গল্পের কোনো নাম নেই, তো সেই বইটা মূলত কিনতে এবং দেখতে আমি এসেছিলাম এবং আমার প্রিয় রাইটারের সাথে আমি একটা ছবিও তুলেছি। এখানে অনেক জমজমাট অবস্থায় আছে, ভালো লাগছে বইমেলা আসার পরে। এই দুইটা বই আপাতত কিনলাম, এখন পর্যন্ত বই দেখছি, এখন পর্যন্ত ওইভাবে ডিসাইড করি নাই কতগুলো কিনবো। একটা পুচির ফ্যামিলি আছে, ওই বইটা কেনার ইচ্ছা আছে। আমরা কখনো সব কথা মুখে বলতে পারি না সবাইকে, সেই কথাগুলো বইয়ের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। দুই বছর আগে 2022 সালে একটা মার্কস অ্যাক্টিভ নামের প্রতিযোগিতা হয়েছিল, এটার অনুপ্রেরণায় আমি যে আছে এই গল্পটা লিখেছি। আমার এবার একটি বই বের হয়েছে, বইয়ের নাম হচ্ছে পৃষ্ঠা উল্টাবেন না। এর ভিতরে অনেকগুলো অনুকাব্য আছে যার ভিতরে প্রেম এবং বিদ্রোহের সমন্বয় ঘটেছে। নারীদের উন্নয়নের ক্ষেত্রে এই বইটা, অপরাজিতার গল্প বইটা, আমি মনে করি বিশদ আকারে ভূমিকা পালন করবে। এই বছর বইমেলায় এসেছে এক গল্পের বই, অল্প স্বল্প গল্প। এই বইটা একবার হলেও সবার পড়া উচিত, কারণ আমরা অপরাজিতা 16 জন নারী সত্যিকারের জীবনের গল্প উঠে আসছে এই বইটার মধ্যে। মৌনতা, এটি আমার প্রথম উপন্যাস। প্রকাশনা প্রতিষ্ঠানও বিক্রি বাড়ায় খুশির কথা জানান, আগামীতে বিক্রি আরও বাড়ার আশা করছেন স্টল মালিকরা। প্রকাশকরা কিন্তু শেষে মানে 15 তারিখের মধ্যে সব বই আনে, এরপর থেকে আসলে পাঠকরা আসতে থাকে, বাছাই করে সব বই কিনতে থাকে। এই কাব্যগ্রন্থের মধ্যে এটাই বুঝাতে চাচ্ছি যে দুজন অপরিচিত মানুষ কখনো চিঠির মাধ্যমে পরিচিত হতে হতে আবার কখনো বাস্তবতার কারণে অপরিচিত হয়ে ওঠে। আমার এখানে যতটুকু লেখা ডেন্টাল নিয়েই, আমি কোনো গল্প বা আদার্স কিছু লিখিনি। আগামী দিনে বিক্রি আরও বাড়বে আমি এমনটাই আশা করছি। শুক্রবার ছুটির দিনে মেলার শিশু প্রাঙ্গণে বাচ্চাদের জন্য ছিল স্পেশাল আয়োজন, সেখানে বিনোদনের সুযোগ পেয়ে আনন্দিত শিশুরাও। নিজের পছন্দের ইচ্ছা মতো বই নিব, সিসিমপুর দেখেছি, আরো অনেকগুলো বইয়ের দোকান দেখেছি, বই দেখছি ভালো লাগছে, আরো দেখব ইনশাআল্লাহ। আমরা সিসিমপুর দেখেছি আর হচ্ছে বই এখন কিনব। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।